সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি সেলফ রেফারেন্স স্ট্রাকচার কিভাবে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি সেলফ রেফারেন্স স্ট্রাকচার। আমি বলেছিলাম যে সেলফ রেফারেন্স স্ট্রাকচার হলো এমন একটা স্ট্রাকচার যার মধ্যে একটা রেফারেন্স পয়েন্টার থাকে এবং সেই রেফারেন্স পয়েন্টারটা সেম টাইপের একটা স্ট্রাকচারকে পয়েন্ট করে। স্ট্রাক্ট মাই স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাক্ট মাই স্ট্রাকচার এবং আমি এখানে ইন্টিজার এ এবং আরেকটা লিখলাম এখানে আমি স্ট্রাক্ট মাই স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সরি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করেছি যার দুটো মেম্বার, একটা হচ্ছে ইন্টিজার এ আর একটা হচ্ছে সেম টাইপের একটা পয়েন্টার। এটাই হচ্ছে আসলে সেলফ রেফারেন্স। পয়েন্টারের কাজ হচ্ছে কি, সে কোনো কিছুকে পয়েন্ট করবে এবং সেই পয়েন্ট কি টাইপের জিনিসকে পয়েন্ট করবে সেই টাইপটা আমাদেরকে আগে দিয়ে দিতে হবে। এবং যেহেতু এখানে স্ট্রাক্ট মাই স্ট্রাকচার অর্থাৎ এই টাইপের রয়েছে, সেহেতু এটা এই স্ট্রাকচার টাইপের অর্থাৎ মাই স্ট্রাকচার টাইপের কোনো কিছুকে পয়েন্ট করবে, অর্থাৎ এটা একটা কোনো কিছুকে পয়েন্ট করবে অর্থাৎ একটা কিছুকে রেফারেন্স হিসেবে গ্রহণ করবে। এবং এখানে একটা ইন্টিজার এ রয়েছে যার মধ্যে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করতে হবে। সো প্রতিটা সেলফ রেফারেন্স স্ট্রাকচারে আসলে একাধিক দুটো অংশ থাকে। একটা অংশ থাকে যে ভ্যালু, যেখানে তার মধ্যে ভ্যালু রাখা হয় অর্থাৎ এই স্ট্রাকচারে কিছু উপাদান যেটা তার নিজস্ব উপাদান, এবং আরেকটা থেকে রেফারেন্স অর্থাৎ যেটা আরেকটা স্ট্রাকচারকে পয়েন্ট করে সেম টাইপের। সো একাধিক স্ট্রাকচারকে পয়েন্ট করলে আমাদেরকে একাধিক পয়েন্ট ইউজ করতে হবে, একাধিক ভ্যালু থাকলে আমাদেরকে একাধিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং মূল যে ব্যাপারটা সেটা হলো যে স্ট্রাকচারে যে আমরা পয়েন্টারটা ইউজ করতেছি এর মাধ্যমে হচ্ছে যে আমরা দুটো সেম টাইপের স্ট্রাকচারের মধ্যে লিঙ্ক করতেছি, ইয়েস, এবং দুটো সেম টাইপের স্ট্রাকচারের মধ্যে লিঙ্ক করতেছি। এটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখা বিষয় যে লিঙ্ক করার ব্যাপারটা আমাদেরকে সেলফ রেফারেন্স স্ট্রাকচারটা দিয়ে করতে হচ্ছে। এবার আসি যে আমরা কিভাবে সেলফ রেফারেন্স স্ট্রাকচারে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করবো সেটা নিয়ে দেখুন। এখানে একটা পিকচার রয়েছে এবং এর মাধ্যমে আমি বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝাবো। প্রথমে দেখুন, এখানে আমি এটা একটা স্ট্রাকচার টাইপে ধরে নিয়েছি, অর্থাৎ আমি যা এখানে যে মাই স্ট্রাকচারটা ডিক্লেয়ার করেছি সেটা ধরলাম যে এটা এটা দুটো অংশ, এখানে রয়েছে ইন্টিজার এ, এখানে রয়েছে আমাদের যে পয়েন্টিং অংশটা, পয়েন্টার অংশটা। সো আমরা যখন এই অংশটা দ্বারা তার ভ্যালু এবং এই অংশটা দ্বারা সে কাকে পয়েন্ট করবে সেটাকে বোঝাচ্ছি। এবং দেখুন এইভাবে চিহ্ন দিয়ে আমি এরা বুঝাইছি যে এটা তার বি কে পয়েন্ট করতেছে। সো এভাবে ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটাকে পয়েন্ট করতে পারি, আবার এর মাধ্যমে পয়েন্ট করতে পারি, যেভাবে আমরা পয়েন্ট করি না কেন সেভাবে সম্ভব হবে। এবং কীভাবে পয়েন্ট করতে হয় সেটা আমি এর আগেও আলোচনা করেছি, তারপরও আজকে বোঝানোর ক্ষেত্রে আমি আরেকবার এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো মাই স্ট্রাকচার টাইপে, এ বি সি ডি ই ডিক্লেয়ার করলাম। তার আগে আমি এখানে জাস্ট একটা প্রিন্ট ফাংশন লিখব, প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনটা ভয়েড টাইপের হবে, শুধুমাত্র প্রিন্ট করবে এবং এটা প্যাম হিসেবে নেবে স্ট্রাক্ট মাই স্ট্রাকচার টাইপের কোনো কিছুকে সে পয়েন্ট করবে এবং প্রিন্ট করবে এটা এটা পার্সন ব্যাকস্ল্যাশ এন কমা পিটিআর ডট এ
সে পয়েন্ট করবে। দেখুন আচ্ছা, এখন আমরা এখানে পিটারটা নিয়ে, আমরা এখানে কন্ডা পিটার নিলাম, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এই চিহ্নটা দিতে হবে, তাহলে হবে। সো এর মাধ্যমে আমি কি বুঝালাম যে এটা এখানে প্রিন্ট করতেছে। এখন আমি এখানে যদি ভ্যালু দেই, যেমন আমি যদি দেই এ ডট এ ইকুয়াল টু ফাইভ, যদি ইন্টিজার দিলাম, এবং আমি যদি এখানে প্রিন্ট ফাংশনটা কল করি, প্রিন্ট এ করলাম, এবং এটাকে যদি আমি রান করি, সরি ও দেখুন এটা ভুল করেছি কোথায়, সেটা হচ্ছে যে এখানে আমি পয়েন্টার ইউজ করেছি, সো এখানে আমাকে রেফারেন্স পাঠাতে হবে। সো এখানে আমি এফ নাইন চাপলাম, সো এবার রান করলাম, রান করে দেখুন ফাইভ প্রিন্ট করে ফেলেছে। সো প্রোগ্রামটা মনে হয় ঠিক আছে। আমি এটাকে একটু মডারেট করব। মডারেটের ব্যাপারটা এরকম যে যদি, আচ্ছা তার আগে একটা জিনিস করি যে দেখুন এ ডট এ লিখলাম, এটার মধ্যে ভ্যালু দিলাম এ ডট নেক্সট, এ ডট নেক্সট এটাকে আমাদের দিতে হবে, এটা এখন পয়েন্টার করতেছে, আমি এখানে লিখলাম নাল। নাল লিখলাম কেন, কারণ ধরলাম যে এটা কোনো কিছুকে পয়েন্ট করবে না, অর্থাৎ এটা কারোর সঙ্গে লিঙ্ক আপ নেই। সো এখন দেখুন এখানে এ ডট নেক্সট কিন্তু মাই স্ট্রাকচার টাইপেরই একটা পয়েন্টার। সো আমি এখানে জাস্ট একটু মডিফাই করি, সেটা দিলাম যে ইফ যদি আমাদের এই পিটিআর এটা যদি নাল হয় তাহলে রিটার্ন করবে, যেহেতু এটা ভয়েড ফাংশন সেহেতু সে কোনো কিছু রিটার্ন করবে না, এভাবে দিলাম। সো আমি যদি এবার এটাকে রান করি তখন দেখবেন ফাইভ প্রিন্ট করবে, কোনো সমস্যা হবে না। এবার আমি একটু অ্যাডভান্সে যাই, যেমন আমি যদি এ ডট নেক্সট এটাকে আমি পাঠাই এবার, এবং এটাকে যদি আমি রান করি সেক্ষেত্রে দেখবেন কোনো কিছু প্রিন্ট করেনি, কারণ সেইখানে গেছে। আমরা জাস্ট একটু বোঝার সুবিধার্থে যেটা করব সেটা এখানে লিখব যে প্রিন্ট করে দেবো একটা লাইন, জাস্ট আমি একটা লাইন প্রিন্ট করে দিলাম। এবার আমি এটাকে রান করলাম, দেখুন নাল চলে আসছে, অর্থাৎ বুঝাচ্ছে যে এ ডট নেক্সটটা হচ্ছে নাল, অর্থাৎ এ ডট নেক্সটে কিছু নেই। আমি জাস্ট এতটুকু বোঝানোর জন্য এই কাজটা করলাম। দেখুন এবার আরেকটু অ্যাডভান্সে যাব যে যতক্ষণ না পর্যন্ত সে নাল পাবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। এই কাজটা আমরা রিকার্সনের মাধ্যমে করতে পারি। কীরকম, যে আমি এখানে জাস্ট যদি এই ফাংশনটাকে এবার কল করি, হবে প্রিন্ট এ নেক্সট, আপনারা বুঝছেন কিনা, এটা যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে রিকার্সন ভালোভাবে জানতে হবে। সো আচ্ছা, আপনারা যদি অসুবিধা, আপনি লুপ দিয়ে করতে পারেন, লুপ দিয়ে করতে গেলে এভাবে করতে পারবেন যে হোয়াইল পিটিআর কোনটা কটু ডাল, এই কাজটাও করতে পারেন, সমস্যা নেই। তো রিকার্সন দিয়ে না করে আমি আপনাদেরকে একটু, যদি আপনারা এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু লুপ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা লুপ দিয়ে আপনারা কীভাবে করবেন। যদিও এটা রিকার্সন দিয়ে বোঝাটা একটু বেশি সহজ। আচ্ছা এই কাজটা আপনারা এতটুকু অংশ বাদ দিয়ে আপনারা লুপ দিয়েও করতে পারেন, যেমন আপনি লিখতে পারেন এভাবে যে হোয়াইল পিটিআর নট ইকাল টু নাল, এটাকে কপি করব, কন্ট্রোল ভি এবং পিটিআর
इक्वल टू होच्छे पीटीआर नेक्स्ट एक अस्टेप में करता रहे मैं अपने तरीके बुझा शुरू करते हैं जस्ट एक टाइम जिनिश करी अभी यात्रियों को कमेंट कर दिलाम शोभन रे कमेंट कर दिला अब इखाने जिधर मैं ये दे अब इरेक्ट जिधर रन करी सो ये इंपर्सन ही तो आ गए तब तो कर फाइव प्रिंट कर चें अब সে হ্যাঁ ফাইভ প্রিন্ট করেছে আর আপনি যদি এখানে জাস্ট এটা ইউজ করেন যে হোয়াইল ওয়ান ইফ ইফ পিটা করলো না ব্রেক আপনি যদি এটা ইউজ করেন তাহলে হবে যে আপনাকে নাল কিনা সেটা দেখিয়ে ব্রেক করবে দেখুন দেখুন এখানে 5 নাল প্রিন্ট করেছে এটা কেন হলো সেটা বলি এটা আসলে আমি যে কাজটা করতে যাচ্ছি যে আমি একটা ফাংশনের মাধ্যমে আমি সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি যতগুলো কানেক্টেড থাকবে সবগুলো প্রিন্ট করে দেখাবো যেমন আমি যখন এ পাঠিয়েছিলাম তখন হয়েছিল এম্পারসিন এ পাঠানো মানে কি আমি এটা রেফারেন্সটা এই ফাংশনে পাঠালাম পিটিআর এর মধ্যে তাহলে পিটিআরটা হয়ে গেল কি এখন এ হয়ে গেল সো প্রথমে চেক করলো যে এটা কি নাল কিনা না এ তো নাল না কারণ এর মধ্যে একটা ভ্যালু রয়েছে এবং এ একটা নির্দিষ্ট জায়গা নিয়ে রয়েছে সেহেতু সে এই কন্ডিশনের মধ্যে গেল না তারপর কি করলো প্রিন্ট করলো পিটিআর এ পিটিআর এটা প্রিন্ট করলো পিটিআর এটা প্রিন্ট করলো এই কারণে যে আমি ও সরি পিটিআর এটা হচ্ছে যে কি এ ডটে সো এটা হচ্ছে ফাইভ সো সেক্ষেত্রে আমাদেরকে যে ফাইভ প্রিন্ট করে দেখিয়েছে তারপর পিটিআরটা চেঞ্জ হয়ে গেল পিটিআর ডট নেক্সট পিটিআর ডট নেক্সটটা কি এটা হচ্ছে নাল লুপের কাজ শেষ লুপটা ঘুরে গেল ওয়ান আসলো অর্থাৎ এখানে কন্ডিশন আসবে যখন দেখলো যে পিটিআর ইকুয়াল টু নাল কিনা হ্যাঁ পিটিআর ইকুয়াল টু নাল কারণ পিটিআর ডট নেক্সটটা হচ্ছে নাল এটা ছিল এটা যখন পিটিআর এর মধ্যে চলে আসছে তখন এই পিটিআরটা হয়ে গেছে নাল এবং যখন আমাদের কন্ডিশনটা ট্রু হয়েছে তখন প্রিন্ট করে দেখেছে নাল নাল ব্রেক এটা আপনারা এটা রিকার্শন দিয়ে করতে পারেন তবে রিকার্শন দিয়ে বুঝতে অনেকেরই অসুবিধা হয় আমি যেটা সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই রিকার্শন ট্রাই করবেন কারণ আপনারা যদি রিকার্শন না করেন তো ভবিষ্যতে আপনাদের অ্যালগোরিদমে অনেক জায়গায় বুঝতে অসুবিধা হবে এবং সব থেকে যে ব্যাপারটা যে রিকার্শন বারবার ট্রাই করা উচিত এবং এই রিকার্শন যত আপনি কনফিডেন্টের সঙ্গে করতে পারবেন তত দেখবেন যে প্রবলেম সলভ করতে পারবেন এবং রিকার্শনের মাধ্যমে প্রবলেম সলভ করতে অনেক কম কোড লিখতে হয় যেমন এটা যদি আমরা সিকোয়েন্সিয়ালি যদি না প্রিন্ট করে প্রথমে নাল তারপর ফাইভ প্রিন্ট করতে যেতাম লুপ দিয়ে করতে গেলে অনেক কেঁচা লাগতো কিন্তু রিকার্শন দিয়ে খালি জাস্ট এই লাইনটা যদি আপনি জাস্ট আগে দিয়ে দিলে দেখবেন সেই অনুসারে প্রিন্ট করবে বা লুপ দিয়ে করে দেখবেন যে অনেক কষ্ট করতে হবে সো যাই হোক আমি এখন ওই ব্যাপারে যাবো না আমি যেটা আলোচনা করতেছি এতটুকু অংশ রাখলাম সো এতটুকু বুঝলে আরেকটু আমি এটাকে অ্যাডভান্সে নিয়ে যাই যেমন আমি এ ডট নেক্সটটাকে আমি নাল না লিখে এটা লিখলাম বি বি লেখার পরে আমি কি করলাম যে বি ডট এ এটার মান আমি করে দিলাম সিক্স কারণ বি হচ্ছে একটা স্ট্রাকচার বি এর দুটো প্রপার্টি বি এ আর নেক্সট সো বি ডট এ আমি সিক্স দিলাম এবং এবার আমি কি করলাম বি ডট নেক্সট এটাকে নাল করে দিলাম সো এবার আমি যদি একে রান করি তাহলে দেখবেন যে ফাইভ সিক্স নাল আসবে এ ডট নেক্সট ইকুয়াল টু এবং বি ডট নেক্সট সরি সরি রান করি দেখুন ফাইভ সিক্স নাল আসছে কারণ কি কারণটা হচ্ছে যে ওই একই এ এখানে যাওয়ার ফলে এই ফাংশনে যাওয়ার ফলে হয়ে গেছে কি পিটিআরটা পিজেটা এখন একে রিপ্রেজেন্ট করতেছে এখন দেখুন প্রথমে আসলো যে চেক করলো যে এ তো নাল না এ নাল কি না নাল না সো এখানে কন্ডিশনের মধ্যে গেল না কি করলো এর এ প্রিন্ট করলো তাহলে এ ডট এ আছে ফাইভ সেক্ষেত্রে ফাইভ প্রিন্ট করলো প্রিন্ট করার পর কি করলো পিটিআর নেক্সটে চলে গেল পিটিআরটা তো পিটিআর ডট নেক্সটটা কি বি
তো এখন পিটিআর হচ্ছে বি, আবার এখানে আসলো পিটিআর তো বি, পিটিআর কিন্তু নাল না, সেক্ষেত্রে আবার এই কন্ডিশনের মধ্যে গেল না। এবার কি করলো, বি ডট এ প্রিন্ট করলো সিক্স, তারপর বি ডট নেক্সট হচ্ছে নাল, পিটিআর এর মধ্যে চলে আসলো নাল। এবার এখানে চলে আসলো হ্যাঁ পিটিআর ইকাল টু নাল, সেহেতু সে নাল প্রিন্ট করে ব্রেক করে দিল এবং এতটুকু যদি বুঝে থাকেন তাহলে তো নিশ্চয়ই সেলফ রেফারেন্স স্ট্রাকচার কীভাবে একটা একটাকে পয়েন্ট করতেছে সেটুকু বুঝতে পারবেন। এটাকে আপনারা এর সাহায্যেও পয়েন্ট করতে পারেন, তখন এ ওয়ান এ টু দিয়ে করতে হবে। সো এখন যে ব্যাপারটা সেটা হলো যে আপনি যদি ভেরিয়েবল দিয়ে করেন অথবা এর দিয়ে করেন, সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কতটুকু ভেরিয়েবল লাগবে সেটা আপনি নিশ্চিত না। আপনার 5টা রাখতে পারে, 10টা রাখতে পারে, 100টা রাখতে পারে। যদি আপনার একটু বেশি হয় সেক্ষেত্রে তো আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন না, এরে ডিক্লেয়ার করে করবেন। কিন্তু এরে ডিক্লেয়ার করে আপনি 500টা এরে ডিক্লেয়ার করলেন, কিন্তু দেখলেন যে আপনার লাগতেছে 50টা, হিউজ পরিমাণে ওয়েস্ট হচ্ছে, মেমোরি খরচ হচ্ছে, এই কাজটা তো করা যাবে না। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে যে মূল কথাটা যে আমরা ওয়েস্ট করবো না কোনো কিছু, মেমোরিটা লস করবো না, আমরা যতটুকু দরকার ততটুকু করবো। এবং এই কাজটা কীভাবে করতে হবে সেটা জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন প্রথমে যখন আমাদের কোনো ভেরিয়েবল থাকবে না, অর্থাৎ আমাদের কোনো উপাদান দরকার নেই, এখানে আমাদের কি কটা 5টা আছে আমরা ইউজ করেছি, কটা এ বি দুটো ইউজ করেছি, সো আমরা বাকি 3টা কিন্তু ওয়েস্ট হয়ে গেছে, কোনো প্রকার দরকার হয়নি। তো আমরা যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে করব তখন কি করব যে আমাদের যেন কোনো প্রকার ওয়েস্ট না হয়, যতগুলো দরকার ঠিক ততগুলোই আমরা ইউজ করব, এরকম একটা ব্যাপার। সো দেখুন এই কাজটা কীভাবে আমরা করব, প্রথমে আমরা একটা পয়েন্টার নিলাম, এই টাইপের পয়েন্টার নিলাম এন, পয়েন্টার নিলাম যে মাই স্টেট টাইপের অবজেক্ট নিলাম, একটা অবজেক্ট মাই স্টেট টাইপের একটা অবজেক্ট নিলাম। এখন এটার সাথে আমরা সব কিছু করবো। এখন দেখুন অবজেক্টটা যখন আমরা এখানে নাল করে দেব, অবজেক্ট ইকাল টু নাল করে দিলাম, তার মানে কি অবজেক্টের মধ্যে কোনো কিছু নেই। এখন যদি আমি এখানে অবজেক্টটা পাঠাই, দেখুন যেহেতু এটা পয়েন্টার সেহেতু এভাবে পাঠালে এটা নিয়ে নেবে, এটাকে যদি আমি এখন রান করি সেহেতু নাল দেখাবে, কারণ অবজেক্টটা আমাদের নাল। আচ্ছা এখন দেখুন এই জিনিসটা, এটা বোঝার উপায়, যখন আমাদের কোনো ভেরিয়েবলের দরকার হচ্ছে না, যেমন এই ক্ষেত্রে আমাদের কোনো ভেরিয়েবল দরকার হচ্ছে না, এক্ষেত্রে আমাদের অবজেক্টটা হলো নাল, অর্থাৎ এটা সম্পূর্ণটা হচ্ছে নাল। এখন আমাদের যখন একটা এলিমেন্ট থাকবে তখন কি হবে, তখন হবে এটার মধ্যে একটা ভ্যালু থাকবে, কিন্তু এটা যাকে পয়েন্ট করবে সেটা হবে নাল। এবার আমাদের যখন দুটো থাকবে, দুটো থাকবে তখন কি হবে, একটা একটাকে পয়েন্ট করবে এবং পরেরটা যাকে পয়েন্ট করবে সেটা হবে নাল। আমরা এটা কীভাবে করতেছি দেখুন, প্রথমে আমাদের কিছু থাকতেছে না, এবং এটাকে আমরা যখন একটা দরকার হচ্ছে তখন কি করতেছি, এটাকে আমরা একটা মেমোরি দিচ্ছি, মেমোরি দিয়ে এর মধ্যে একটা মান দিলাম এবং এটাকে বললাম যে এটা এখন নালকে পয়েন্ট করবে, নাল কোনো কিছু কথা এটাকে কাউকে পয়েন্ট করবে না। আর যখন আরেকটা এলিমেন্ট আমাদের এর সঙ্গে আসতেছে, তখন এই যেটাকে নালকে পয়েন্ট করতেছিল এখন নালকে পয়েন্ট না করে সে আরেকটাকে পয়েন্ট করবে, এবং সেকেন্ড যেটা করবে সেটাকে নালকে পয়েন্ট করবে। এই কাজটা আমাদেরকে কীভাবে করতে হবে সেটাই আমরা আজকে করব। আচ্ছা দেখুন এখানে প্রথমে আমরা এই কাজটা করে ফেলেছি, এখন আমাদের দরকার কি, একটা মেমোরি। সো আমরা যখনই একটা করে মেমোরি দেব, যেহেতু এটা পয়েন্টার সেহেতু জাস্ট একটাকে সে রিপ্রেজেন্ট করবে, পয়েন্ট করবে, সে কিন্তু একাধিক কাউকে পয়েন্ট করবে না। এখানে দেখুন এ কিন্তু একে পয়েন্ট করতেছে, যখন আমরা পয়েন্টার দেবো এটাকে যখন মেমোরি দেবো পয়েন্টার হিসেবে তখন সে এটাকে পয়েন্ট করবে, আবার যখন পয়েন্টটাকে আমি মেমোরি দেবো তখন সেটাকে পয়েন্ট করবে। যদি আমরা লুপের সাহায্যে করবো যে আমাদের 5টা দরকার হলে 5টা দরকার তখন নেব, অর্থাৎ আমরা যেভাবে করি না কেন সেক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, আমরা যদি শুরু থেকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে শুরু অ্যাড্রেসটা অবশ্যই নিয়ে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আমরা এটাকে নিয়ে রাখলাম, তারপর আমরা নিচে আস্তে আস্তে যতগুলো আসে ততগুলো আসবে। সো আমাদেরকে যদি নিতে হয় তাহলে আমি দিলাম যে অবজেক্ট ডেস্কোর স্টার্ট এবং পয়েন্টার করলাম অবজেক্ট ডেস্কোর ইন্ট, এ দুটো আমাদের দরকার হচ্ছে,
স্টার্ট ইন্ট, যখন আমাদের কোনো দরকার নেই তাহলে অবজেক্ট স্টার্ট, মানে অবজেক্ট স্টার্ট বলতে এখানে আমি যেটা বোঝাইছি যে শুরুতে যেটা থাকবে সেটা, এবং অবজেক্ট ইন বলতে বোঝাচ্ছি যে শেষেরটা, যখন আমাদের কোনো কিছুই নেই, শুরুও যেটা শেষও যেটা সেটা দুটোই হচ্ছে নাল, তাহলে অবজেক্ট আন্ডার স্কোর স্টার্ট, কিন্তু আমাদের শুরুও কিছু নেই এবং অবজেক্ট আন্ডার স্কোর ইন্ট দুটো না, এর কারণ কি আমাদের প্রথমটাও না পরটাও না। এখন আমরা কি করব যে একটা করে মেমোরি ক্রিয়েট করব। সো ধরলাম যে এবার এটাকে আমি একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নিলাম কেন, যে আমরা অবজেক্টের মাধ্যমে একটা একটা করে মাই স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করব, আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে এটা করব, এবং এটার জন্য আমরা ইউজ করব ম্যালক ফাংশন। ম্যালক ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। ম্যালক ফাংশনের মাধ্যমে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে কাজটা করি যে কোন পয়েন্টারের মধ্যে, এটা একটা পয়েন্টার নিব, সে পয়েন্টারটা লিখি আগে, এখানে অবজেক্ট লিখলাম, অবজেক্ট ইকাল টু, তারপর আমাদেরকে লিখতে হয় ম্যালক, ম্যালক ফাংশনটা লিখতে হয়, ম্যালক ফাংশনের মাধ্যমে যেটা থাকে যে আমাদেরকে সাইজ দিতে হয়। সো যেহেতু আমরা একটা করবো তাহলে এখানে জাস্ট আমরা লিখবো সাইজ অফ কি স্ট্রাক্ট মাই স্ট্রাকচার টাইপের। এবং যেহেতু এটা আমাদেরকে ভয়েস রিটার্ন করবে এবং আমাদেরকে কাস্টিং করতে হবে, কাস্টিং করে কি হবে আমাদের একটা মাই স্ট্রাক্ট মাই স্ট্রাকচারের পয়েন্টার হবে, সেহেতু আমরা এই কাজটা করব। এই কাজটা করলে কি হবে যে এই অবজেক্টটা এখন আর নাল থাকবে না। দেখুন যে জিনিসটা আমি প্রথমে এখানে অবজেক্ট এখানে নাল করে দিলাম, নাল করে দিলাম, এবং আমি যখন এখানে যদি প্রিন্ট ফাংশনটা কল করি, এখানে যদি আমি প্রিন্ট ফাংশনটা কল করি, সরি এইভাবে প্রিন্ট না, প্রিন্ট লিখে আমি যদি এখানে অবজেক্ট লিখি বা এটাকে যদি আমি রান করি, এটাকে আমি রাখলাম প্রথমে এখানে, দেখুন এটা নাল আসছে। আবার আমি এটাকে এবার উঠে দিলাম, এবার এটাকে যদি আমি রান করি দেখুন এটা ইনফিনিটিভাবে চলতে আসে, মানে কি পরেরটা নাল না, ইনফিনিটিভাবে চলার কারণটা হচ্ছে যে এটাকে যাকে পয়েন্ট করতেছে, নেক্সট কাউকে পয়েন্ট করতেছে, এই পয়েন্টিংটা আমি দিয়ে দিইনি, এবং যাকে পয়েন্ট করতেছে সেটা নাল আসতেছে না। এভাবে নাল দিয়ে দেওয়া আলাদা, এবং এভাবে আমি যেটা ডিক্লেয়ার করেছি এটা কিন্তু কাউকে পয়েন্ট করতেছে না, এটা কিন্তু আলাদা একটা ব্যাপার, এবং এটা কিন্তু ঠিক এই নালের ভ্যালু পাচ্ছে না, এটা একটা গার্বেজ ভ্যালু পাচ্ছে বলে ইনফিনিটি লুপে চলতেছে। কারণ কি যে এই অবজেক্টটা যখন আসতেছে এটা কিন্তু নাল না, এইখানে এটা নাল সেহেতু প্রথমে নাল আসবে, যে সেহেতু প্রথমেই নাল আসতেছে, কারণ আমি এখানে এই অবজেক্ট একটু নাল দিয়ে দিয়েছি। কিন্তু যখন আমি অবজেক্টের মধ্যে কোনো কিছু দিয়ে দিলাম ম্যালকের মাধ্যমে, এটা একটা অ্যাড্রেস পেয়ে গেল, তখন এটা কিন্তু আর নাল থাকলো না, এবং নাল না থাকার কারণে কি হলো যে এটা এটা এখানে সে নাল পাচ্ছে না, এবং এটা ডট নেক্সট যাকে পয়েন্ট করতেছে সেটা একটা গার্বেজ কাউকে পয়েন্ট করতেছে যেটা নাল না, সো সেই জন্য ইনফিনিট লুপে ঘুরতেছে। সো যাই হোক, আমরা একটু অত বেশি কিছু যদি আবো না, আমরা যদি এখানে শুধুমাত্র এই কাজটা করি যে অবজেক্ট এখানে যদি আমরা এই নেক্সট এটাকে ইকুয়াল টু যদি নাল করে দেই, সেহেতু প্রথমটা না অবজেক্ট নেক্সট নাল, এটা যেটা হবে সেটা হচ্ছে দেখুন নাল, এটা আসছে তারপর নাল আসছে, নাল আসছে কেন, কারণ এই নালটা হচ্ছে যে এই এই অবজেক্টে, তারপর এখানে একটা ভ্যালু আসছে, এটা গার্বেজ মান আসছে কারণ আমি অবজেক্ট ডট এর মান অ্যাসাইন করিনি, তারপর এটা যখন কল করার পরে অবজেক্ট ডট নেক্সট কে কল করছে যেটা নাল, সেটা নাল চলে আসছে। আচ্ছা এভাবে গেলো আমাদের একটা ভ্যালু কে অ্যাসাইন করা। এভাবে যদি একাধিককে চাই, ধরলাম যে আমরা এন সংখ্যক এই কাজটা করব, সেক্ষেত্রে আমি কি করব দেখুন, এই কাজটা কিন্তু আমাদেরকে প্রতিটাতেই করতে হবে। যখন এখন আমরা এই কাজটা করব ফাইল এন মাইনাস মাইনাস সংখ্যক বার, এনটা কি জিনিস, এখানে আমরা ইন্টিজার এন নিলাম, এন ইকুয়াল টু নিলাম ফাইভ, আমার যবার যেটা ভ্যালু দরকার প্রোগ্রাম চলাকালীন সময় ধরে নিব।
এবং আমি যে কাজটা করব সেটা হলো দেখুন আমাদেরকে কি কাজ করতে হবে। এখানে দেখুন যখন আমাদের একটা করে ভ্যালু আসবে আমাদের একটা ভ্যালু দিতে হবে এবং এটা কাকে পয়েন্ট করতেছে সেটা দিতে হবে, এবং তার আগে যে কাজটা করতে হবে যে এটাকে একটা জায়গা দিতে হবে। অর্থাৎ যখন আমরা একটা নতুন করে ভ্যালু আসতেছে একটা থেকে জিরো থেকে যখন একটা ভ্যালু আসতেছে তখন কি করতে হচ্ছে একটা জায়গা দিতে হচ্ছে, এর মধ্যে মান দিতে হচ্ছে এবং এটা কাকে পয়েন্ট করবে নালকে পয়েন্ট করতেছে সেটা দিয়ে দিতে হচ্ছে। তারপরে যখন একটা ভ্যালু আসতেছে এটা একের ক্ষেত্রে, দ্বিতীয় যখন ভ্যালু আসতেছে তখন কি করতে হচ্ছে, তখন করতে হচ্ছে যে প্রথম যেটাকে পয়েন্ট করতেছিল সেটা এখন দ্বিতীয়টাকে পয়েন্ট করবে, নালকে নাল বাদ দিয়ে দ্বিতীয়কে পয়েন্ট করবে, এবং দ্বিতীয়টাকে পয়েন্ট করার আগে দিতে হবে যে দ্বিতীয়টা একটা জায়গা দিতে হবে, দ্বিতীয়টা একটা ভ্যালু দিতে হবে, দ্বিতীয়টা নালকে পয়েন্ট করবে এবং প্রথমটা এই দ্বিতীয়টাকে পয়েন্ট করবে। এই কাজটা করতে হবে। সো এই কাজটা কীভাবে করবো দেখুন, যে আমাদের যখন জিরো জিরো বলতে কী বোঝাচ্ছে যে যখন স্টার্ট এবং অবজেক্ট দুটোই, আমাদের যখন এটা হচ্ছে স্টার্ট এবং আমাদের যখন স্টার্ট এবং ইন্ড দুটাই যখন নাল তার মানে কি আমাদের এখন কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে শুধুমাত্র এটা তৈরি হবে। সো আমরা এখন এখানে একটা কন্ডিশন দিব, ইফ অবজেক্ট স্টার ইকুয়াল টু অবজেক্ট আন্ডারস্কোর ইন্ট, যখন অবজেক্ট আন্ডারস্কোর স্টার্ট এবং অবজেক্ট আন্ডারস্কোর ইন্ট এ দুটো সমান এবং অবজেক্ট আন্ডারস্কোর স্টার্ট এটা ইকুয়াল টু হচ্ছে না, তার মানে কি অবজেক্ট আন্ডারস্কোর স্টার্ট নাল হলে এখন অবজেক্ট আন্ডারস্কোর ইন্টও নাল হয়ে যাবে। যখন আমাদের এটা হবে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে একটা আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তখন আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং কি হবে অবজেক্ট আন্ডারস্কোর স্টার্ট স্টার ইকুয়াল টু অবজেক্ট আন্ডারস্কোর ইন্ট ইকুয়াল টু অবজেক্ট, দুটো এখন অবজেক্ট হয়ে যাবে। কারণ কি এটাই এখন স্টার্ট এটাই এখন ইন্ট, দেখুন প্রথমে দুটাই স্টার্ট ইন্ট কিছু ছিল না, দুটাই নাল ছিল, তারপর এখন এটাই স্টার্ট হয়ে গেল এটাই ইন্ট হয়ে গেল এবং আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেললাম এবং যে কাজটা এখন করব সেটা হচ্ছে যে তৈরি করে ফেললাম এটাকে একটু জাস্ট ইন্ডেন্ট করে দেওয়া আছে, ইন্ডেন্ট করা আছে অবশ্য। আচ্ছা এটা হচ্ছে এটার এটা ইফের এটাকে ইন্ডেন্ট করে দিই, একে একটু ইন্ডেন্ট করে দিই ট্যাপ করি। আচ্ছা এবার দেখুন যেটা করবো যে এই যেহেতু এখন দুটাকে পয়েন্ট করতেছে, আচ্ছা এই কাজটা আমি একটু পরে করি, তার আগে আমি স্ট্যান্ডার্ড নিয়ে যাই, অবজেক্ট ডট এ ইকাল টু আমি দিলাম ফাইভ এবং অবজেক্ট ডট নেক্সট অবজেক্ট ডট নেক্সট রেজাল্টটা হচ্ছে যখন আমাদের দুটোই হচ্ছে তখন একটা আসলো এবং একটা নাল হয়ে গেল। এখন দেখুন ইলসিফ যদি না হয় সেকেন্ড কন্ডিশনটা কি আমাদের যখন দ্বিতীয় নম্বর কন্ডিশনটাতে আসবে তখন হবে যে স্টার্ট এবং ইন্ট দুটোই একই, তাহলে অবজেক্ট ডট স্টার্ট ইকাল টু অবজেক্ট ডট ইন্ট কিন্তু কোনোটাই নাল নয় কিন্তু দুটোই একই, এখন কিন্তু কোনোটা নাল নয়, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আবার একই কাজ একটা নতুন করে অবজেক্ট তৈরি করতে হবে একটা নতুন করে অবজেক্ট তৈরি করতে হবে এবং অবজেক্ট
নাল স্ট্রাকচার হবে অবজেক্ট ডট নেক্সট স্ট্রাকচার হবে নাল কাশেস। এখন দেখুন একটা নতুন অবজেক্ট তো সবসময় তৈরি করতেই হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে যে এই প্রথম কন্ডিশনার দিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি, দ্বিতীয় কন্ডিশনার দিয়ে আমরা একটা থেকে দূর তৈরি করব। তাহলে কি হবে যে দূরদূরি করার ক্ষেত্রে আমাদের আগে যেটা ছিল যে আপডেট ইন যেটা ছিল এটা এখন তাকে পয়েন্ট করবে, অবজেক্টকে পয়েন্ট করবে। অবজেক্ট ডট সরি অবজেক্ট আন্ডার স্কোর ইন্ট অবজেক্ট আন্ডার স্কোর ইন্ট যা এখন তাকে পয়েন্ট করবে অবজেক্ট আন্ডার স্কোর ইন্ট এটা পয়েন্ট করবে অবজেক্টকে, নতুন যে অবজেক্ট আসলো সেই অবজেক্টটাকে অবজেক্ট আন্ডার স্কোর ইন্ট এটা এখন নতুন যে অবজেক্ট আসলো সেই অবজেক্টটাকে পয়েন্ট করবে পয়েন্ট করবে এবং সরি আন্ডার স্কোর ইন্ট ডট নেক্সট এই তো এবার ঠিক আছে। আচ্ছা এটা এখন এই অবজেক্টটাকে পয়েন্ট করবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে অবজেক্ট আন্ডার স্কোর ইন্ট ইকুয়াল টু হবে অবজেক্ট। আচ্ছা যে আমি যেটা বলতেছিলাম আচ্ছা ঠিক আছে এটা সেটা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এবং বাকিগুলোর ক্ষেত্রে একই হবে এবং এখানে আমাদের কি সিট লেখার কোনো দরকার নেই কারণ বাকি সবগুলো ক্ষেত্রে একই হবে। আচ্ছা পাঁচটার জন্য হয়ে গেল ফাইভ এবং এখানে অবজেক্ট এ ডট ফাইভ লিখেছি। আচ্ছা আমি জাস্ট এটাকে যদি আমি এখন অবজেক্ট আন্ডার স্কোর স্টার্ট দিয়ে যদি এটাকে আমি রান করি অবজেক্ট ডট এ কাজই করবে না, এগুলো হচ্ছে সব পয়েন্টার সেহেতু আমাদেরকে ডট অপারেটর দিয়ে কাজ করবে না। সো এবার এটাকে রান করব, রান করে দেখুন নাল আসছে, এই নালটা আমি আগে কেটে দিই, এই অবজেক্টটাকে আমরা কেটে দেবো। আচ্ছা এবার আমি এটা রান করি দেখুন পাঁচটা নাল আসার পরে ফাইভ আসার পরে নাল আসছে, পাঁচটা ফাইভ কেন আসছে কারণ এই যেখান থেকে ফাইভগুলো এসেছে আমি কারণ এখানে প্রতিটা ক্ষেত্রে ফাইভ। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ইন্টিজার নেব এন কমা এক্স নিলাম এখানে আমরা স্ক্যান করে নেব পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এক্স এবার এটাকে যদি আমি রান করি দেখুন এখানে ইনপুট চাচ্ছে, আমি তোমরা ফোর দিলাম তারপর ফাইভ তারপর সিক্স সেভেন মানে পাঁচটা দরকার থ্রি, পাঁচটা হয়ে গেছে রান করলে দেখুন ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি এবং শেষ সেটা হচ্ছে নাল রিকার্সিভলি এটা যেহেতু হচ্ছে অর্থাৎ একটা পর একটা চলে আসতেছে। হয়তো অনেক কিছু আপনারা বুঝেননি, এই জিনিসটা বোঝার জন্য সেলফ রেফারেন্স স্ট্রাকচারটা ভালোভাবে জানতে লাগবে এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বোঝানো লাগবে। তারপর আমি একবার আপনাদেরকে বুঝাই যে আমি কী করলাম, আমি কী করলাম যে দেখুন সব ক্ষেত্রে আমাদেরকে নতুন করে একটা অবজেক্ট তৈরি করতে হচ্ছে, অর্থাৎ আমি যখন জিরোটা থাকবে যখন একটা হবে তখন আমাকে এই গড়াটা তৈরি করতে হবে। তৈরি করার জন্য কী কী জিনিস লাগবে, প্রথমে হচ্ছে যে আমাদেরকে একটা এটাকে একটা জায়গা দিতে হবে, এর মধ্যে একটা মান দিতে হবে এবং এটা কাকে পয়েন্ট করবে সেটা বলে দিতে হবে।
এবং সবশেষে যেহেতু হচ্ছে তাহলে সবশেষে এটা একটা নালকে পয়েন্ট করবে এবং এটার মধ্যে একটা ভ্যালু থাকবে যেটা আমরা স্ক্রিন করে নেব এবং প্রথমে একে দিতে হবে। দেখুন এই কাজটা আমি প্রতি ক্ষেত্রেই করেছি, যেমন অবজেক্ট ক্রিয়েট করেছি একটা, যেটাকে একটা জায়গা দিয়েছি, তার মধ্যে কি ভ্যালু দেবে সেটা কিবোর্ড থেকে নিয়েছি এবং তার নেক্সটকে অর্থাৎ যেটা সে যেটাকে পয়েন্ট করবে সেটাকে আমি নাল করে দিয়েছি। এটা হচ্ছে আপনাকে প্রতিটা ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই করতে হবে। এখন প্রথম ক্ষেত্রে হচ্ছে যে যেটা হচ্ছে যে যখন আমরা জিরো থেকে একটা তৈরি করব তখন এটাকে তো এটা কাকে কেউ পয়েন্ট করবে না, অর্থাৎ যে অবজেক্টটাকে তৈরি করতেছি সেই অবজেক্টটাকে কেউ পয়েন্ট করবে না, এই ক্ষেত্রে ডিফারেন্সটা। কিন্তু যখন আমরা একটা থেকে দুটো হচ্ছে, যখন দুটো হচ্ছে তখন কিন্তু এটা কাউকে না কাউকে পয়েন্ট করবে। দেখুন তখন কি করবে, যে অবজেক্টটা তৈরি করলাম সেটাকে আগের অবজেক্টটা পয়েন্ট করবে, দুটো থেকে তিনটা, তিনটা থেকে চারটা, যেটা হোক না কেন একটা থেকেই একাধিক যখন হবে তখন কি করবে প্রথমটা পরেরটাকে পয়েন্ট করবে। এটা হচ্ছে আমাদেরকে এক্সট্রা একটা এড করতে হচ্ছে, যেটা আমরা এখানে জাস্ট এক্সট্রা এড করেছি যে এই আগেরটা নতুনটাকে পয়েন্ট করতেছে, এবং যেহেতু স্টার্টটা কি স্টার্টটা আগেটা ফিক্স থাকবে ইনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ নতুন হবে এটা ইন হয়ে যাবে। তখন আবার যখন পরেরটাকে আসবে তখন এটা আবার পরেরটাকে পয়েন্ট করবে, কারণ আগেরগুলো তো কাউকে পয়েন্ট করবে না, পরেরগুলো কাউকে পয়েন্ট করবে। এখানে দেখুন এটা কাউকে এটাকে এটা ইন হয়ে যাচ্ছে, যখন আমরা একটা থেকে দুটো করতেছি তখন কি হচ্ছে নতুন একটা জায়গা আসতেছে, এর মধ্যে একটা মান আমি দিচ্ছি, এটা একটা নালকে পয়েন্ট করতেছে। যখন দুটো থেকে তিনটে আসবে তখন আমাদের ইন পজিশন হচ্ছে এইটা, সেহেতু আমাদেরকে এটাকে আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে আগেই। এখানে অবজেক্ট ডট ইন দিয়ে আমি বোঝাচ্ছি যে এখন আমার ইন পজিশন এইটা, এবং আমি যখন পরেরটাকে ক্রিয়েট করবো তখন আমাকে এই ইন এটাকে করবে, অর্থাৎ শেষেরটাই যে তার পরেরটাকে পয়েন্ট করবে, এই জিনিসটার জন্য আমাদেরকে এই ইনটা চেঞ্জ করে দিতে হচ্ছে। যেমন নতুন যে অবজেক্টটাকে তৈরি করলাম সেটাকে আমাদেরকে ইন করে দিতে হচ্ছে, এটাই। সো হয়তো আপনাদেরকে বুঝতে অনেকটা কষ্ট করতে হচ্ছে, অথবা অনেকটাই অংশ হয়তো বুঝতে পারেননি, তবে আপনি যদি না বুঝে থাকেন তবে গোটা টিউটোরিয়ালটা আপনি আরেকবার দেখবেন, ভালোভাবে দেখবেন, এবং তারপরে যদি বুঝতে অসুবিধা হয় সো সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।